মা বাবা যে অসুস্থ তুমি আমাকে দুই দিন পর জানালা কেন কি করুম কও যারে কল দিছি যারে আনে কথা কইছি সবাই খালি পাস কাটায় গেছে আমি তো দিসারায় ফেলছি দিসারায় ফেলা আমি আমি বুঝবার পাই নাই আমি সব কিছু অলায় ফেলেছি হ্যাঁ কাজের সময় তো তোমার মাথা কাজ করে না চাচাজি আসসালামু আলাইকুম চাচাজি অবস্থা তো বেগতিক চাচাজি আব্বা যান আম্মা যান কারোর শরীরটা ভালো না চাচাজি লাগে কোভিড হয়েছে কি করুম কত একটু চাচাজি আনলে যদি আইতে কইতেন আম্মা যানের সেবা কেমন করুম আমি বুঝতেছি না চাচি আমরা না পরশু দিন দেখলাম তুসির লয়ে কুইরা বাইরে আছে হ্যালো করোনা ভাইরাসে নাকাল বিশ্ববাসী তবে এর থেকেও বিপজ্জনক মহামারী ভবিষ্যতে আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান নতুন বৈশিষ্ট্যের করোনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ এবং এশিয়ার ভারত পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ বাড়ায় সাউথ আফ্রিকায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ কি করুম কও যারে কল দিছি যারে আনে কথা কইছি সবাই খালি পাস কাটায় গেছে আমি তো দিশারায় ফেলছি দিশারায় ফেলা আমি আমি বুঝবার পাই নাই আমি সব কিছু অলায় ফেলেছি হ্যাঁ কাজের সময় তো তোমার মাথা কাজ করে না আম্মা আমারে ছুঁয়ো না তোমার কর্ণ হয়ে যাবো ফাঁকে থাকো ফাঁকে থাকো হোক করো না আম্মা মরে যাই আমি আমার কোনো সমস্যা নাই আমার কোনো আফসোস থাকবে না আম্মা আমি তো আপনার মেয়ে ছেলের বউ না আজকে যদি আপনার মেয়ে থাকতো আপনাদের জন্য কী করতো অসুস্থ হইতে দিত সেবা করতো না আপনি ওইটাই ভেবে নেন আমি বেঁচে থাকতে আপনাদের কিচ্ছু হইতে দেবো না আমি যতদিন পর্যন্ত আপনারা সুস্থ না হবেন আমি এখানেই থাকবো আপনি মারেন কাটেন যা ইচ্ছা করেন কিন্তু আমি আপনাদের সুস্থ না হওয়া পর্যন্ত এই বাড়ি ছেড়ে যাবো না তারপর দরকার হলে চলে যাবো কিন্তু আপনাদের সুস্থ হইতে হবে আম্মা তুমি তাকে আসছো কেন যা মাছ পেরে আসো আমি আপনাদের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসতেছি বাবা আপনি কিছু খাইতে ইচ্ছা করতেছে কাচ্চি কাচ্চি আগে সুস্থ হন তারপর কাচ্চি বানায় খাওয়াবো এখন আপনাদের জন্য আমি গরম পানি নিয়ে এসতেছি ভাব নিবেন আর তুমি উঠতেছো না কেন উঠো কোরআনে যাওন লাগো না আমাকেও কিছুই হয় নাই বং ধরছিলাম কি ধরছো বং ধরছিলাম বং আম্মা যান আম্মা যান আমার গল দিয়ে আমার কলিজা ওইটা এটা ছিল আম্মা যান আপনি আমার লগে মস্কারি করছেন আম্মা যান আমি দমটা ভাইটা মরে যেতে ছিলাম আপনার গলে কিছু করতে পারতাছি না আপা যান আপনি আমার কোন নাইকালা আপা যান আমার কোন দোষ থেকে মানে গুদাছি তোর মা আমারে এই নাটকটা করার লেগে করছে তুই যেমন ওই বোতল দেখে আমারে বিরমি খাওয়াইছিলি তোর মায়াও তো করে বিরমি খাওয়ানির লেগে এটা করছে আমার কোনো দোষ নেই বাজার ছাগল বয় উনে লাগে লেগে বংটা দূরছিলাম আমি চিন্তা করছি যে আমার গো পুতির বই কলিজায় কদ্দুর দম আছে ওইটা একটু দেহি পরীক্ষা করে লই হ্যাঁ আমার গো বুড়া বুড়ির লিগা কতখানি মায়া মহব্বত আছে ওইটা একটু পরীক্ষা লিয়ালি এর লিগাই বুদ্ধি বাড়ি করছি যে করোনার কথা কইলে তুই যে মানছে দেওস না বাপ মারে ওই জঙ্গলে মঙ্গলে ফেলাই থুয়ে বলে লোড় দেয় আমি চিন্তা করছি তাহলে করোনার কথাই কই হ্যাঁ যদি ওই ফালটুস মায়া হয় তাইলে আইবো না আর যদি সাচ্চা দিলের মাইয়া হয় তাহলে লোড়ে আইবো ওইটাই হয়েছে এখন তো দেখতেছি আমার পুতের বউ চচ সাচ্চা দিলের মাইয়া একার আমার কলজার টুকরা বউ